বলিউডে একসময়ের জনপ্রিয় র‍্যাপার, পপ গায়ক, সুরকার, গীতিকার ছিলেন হানি সিং। তবে বলতে গেলে প্রায় 2 বছর ধরে কোনো কিছুতেই যেন দেখা মিলছে না এত গুণের অধিকারী এ তারকার। হানি সিং বলিউডে এসেছিলেন কারোর সাহায্য ছাড়াই। প্রথম সুযোগেই করেছিলেন বাজিমাত। খুব অল্প সময়ের মধ্যেই ইউটিউবার হানি হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রথম সারির গায়কদের মধ্যে একজন। অমিতাভ, শাহরুখ, সালমানের সঙ্গেও কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় জনপ্রিয় গায়ক আচমকাই বলি ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যান রহস্যজনকভাবেই। 2014 সালে হ্যাপি নিউ ইয়ার ছবি করেছিলেন শাহরুখ। এই ছবিতে হানির একটি গান রাখতে চেয়েছিলেন বলিউড বাদশা, কিন্তু ছবির সুরকারের সেটা পছন্দ ছিল না। হানিকে কাজ দিতে না পারলেও বিষয়টিকে হালকা করার জন্য শাহরুখ ছবির প্রচারমূলক অনুষ্ঠানে বন্ধু হানিকে ঠিকই সঙ্গে নিয়ে যান। এই সময়টাই হানির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ওই প্রচারমূলক অনুষ্ঠানে কোনো একটি বিষয় নিয়ে শাহরুখের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন হানি। বলিউড বাদশাহ বিষয়টি সহ্য করেননি, প্রকাশ্যে হানিকে চর পর্যন্ত মেরেছিলেন তিনি। কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল তা আজও পরিষ্কার নয়। তবে এরপর শুধু শাহরুখের জীবন থেকেই নয়, বলিউড থেকেও যেন গায়েব হয়ে যান হানি। 2 বছর সেভাবে তার কোনো খোঁজও মেলেনি, নিজেকে সারাক্ষণই বাড়িতে বন্দি রাখতেন, কয়েকজন ছাড়া কারো সঙ্গে কথা বলতেন না, গান গাওয়াও ছেড়ে দিয়েছিলেন। এদিকে অনুরাগীরা যখন হানির এক ঝলক পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন, সে সময়ই মুখে অক্সিজেন মাস্ক লাগানো হানির একটি ছবি ভাইরাল হয়। ছবিটি দেখে হানির অনুরাগীদের মধ্যে ব্যাপক প্রশ্ন দেখা দেয়। তখনও কেউ বুঝে উঠতে পারছিলেন না যে আসলে কি হয়েছে হানির। পরে জানা যায় হানি চণ্ডীগড়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। অতিরিক্ত মাদক সেবনে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নিজেকে সুস্থ করে তুলতে চিকিৎসা করাচ্ছিলেন। টানা 2 বছর একটিমাত্র ছবি ছাড়া হানির এক ঝলকও দেখতে পাননি কেউ। 2 বছর পর নিজেই সকলের সামনে হাজির হন তিনি। সবাইকে অবাক করে দিয়ে তার অদৃশ্য হয়ে যাওয়ার কারণও জানান। সাক্ষাৎকারে হানি জানিয়েছিলেন তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছিলেন, তারই চিকিৎসা করাচ্ছিলেন। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সকলের সামনে হাজির হয়েছেন। তবে আজও হানির এই কথাগুলো পুরোপুরি মানতে পারেন না অনেকেই। তাদের মতে শাহরুখের সঙ্গে লড়াই তাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিয়েছিল। ফাতেমা এনি, সময় সংবাদ, ঢাকা।